আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে এমন দুইটি কাজের কথা বলবো যে দুইটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে বেশি বেশি করতেন প্রিয় دینی ভাই ও বোনেরা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহের একমাত্র মডেল হলো রাসুল আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যদি রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে নিজের জীবনকে সাজায় সে ব্যক্তি হবে জান্নাতি মানুষ এজন্য আমাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সুন্নত সম্পর্কে জানতে হবে এবং রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম কোন কোন কাজগুলি বেশি বেশি করতে সেই কাজগুলি আমাদেরকেও বেশি বেশি করতে হবে তাহলে আমরা সুন্নতের ওপর চলতে পারবো এবং সন্মত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারবো তো আজকে আমরা জানবো যে কি সেই দুইটি কাজ যে দুইটি কাজ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি করতেন তো প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে সহি একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু হাদিস নাম্বার ছয় ইবনা আব্বাস রজিয়াল্লাহ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিবরিল আলাইহিসাল্লা তুয়াশাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিবরিল আলাইহিসাল্লা তুয়াশালাম তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাউত করে শোনাতেন নিশ্চয়ই আল্লাহর ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন প্রিয় বন্ধুগণ এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে দুইটি কাজ বেশি বেশি করতেন প্রথম নাম্বারে হল যে বেশি বেশি তিনি দান করতেন আর দ্বিতীয় নাম্বারে হল যে তিনি রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন যেহেতু রাসুল সাল ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দান করতেন এবং বেশি বেশি করতেন সেহেতু এই মাসে দান করার মধ্যে এবং কোরআন তেলাওয়াত করার মধ্যে রয়েছে অনেক বরকত অনেক রহমত এবং আল্লাহ আল্লাহতালার অনেক সন্তুষ্টি এজন্য প্রিয় বন্ধুগান আসুন আমরাও বেশি বেশি দান করি এই মাসে এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করি হতে পারে সেটা একটি টাকা আপনার যদি সাধ্য একটি টাকা দান করার মতো হয় তাহলে আপনি একটি টাকাই দান করবেন আর আপনার সাধ্য যদি অনেক টাকা দান করার মতো হয় তাহলে আপনি অনেক টাকা দান করবেন আর আপনার কাছে টাকা থাকুক আর না থাকুক অবশ্যই আপনার ঘরে পবিত্র কোরআন রয়েছে আর ঘরে যদি না থাকে আপনার হাতেই কোরআন রয়েছে এখন মোবাইলের মধ্যেই আপনি কোরআনের সফটওয়্যার ডাউনলোড করে আপনি সেখান থেকে কোরআন তেলাউত করতে পারবেন তাহলে কেন প্রিয় বন্ধুগণ আপনি আমি এই রমজান মাসে বসে থাকবো আসুন আমরা এই মাসে বেশি বেশি আল্লাহর রস্তে দান করি এবং বেশি বেশি কোরআন তেলাওত করে আল্লাহ তাল্লার সন্তুষ্টি অর্জন করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দুইটি কাজ রমজান মাসে বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করবেন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তারাও এই দুইটি কাজ সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন আমল করা শুরু করে দেয় আপনার কারণে যদি একজন মুসলমানও ইসলামের একটি বিষয়ে জানতে পারে আর সে যদি আমল করে তাহলে সে যে পরিমাণ নে পাবে মহান রব্বুর আলমিন আপনাকেও একই পরিমাণ সব দান করবেন ইনশা আল্লাহ এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمة الله وبركاته. مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل.